হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম দেবাতিতে মহাদেবের অত্যন্ত প্রিয় এই শ্রাবণ মাস এ মাসে শিবের উপাসনায় মেতে ওঠেন শিব ভক্তরা এদিন ছিল এই শ্রাবণ মাসের শেষ সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিব ভক্তরা রাত জেগে ভার কাঁধে করে হাওড়া নদী থেকে জল এনে শিব ঠাকুরের মাথায় ঠেলে স্নান করিয়ে দেন যুগ যুগ ধরে এই নিয়ম প্রচলিত হয়ে আসছে এরই অঙ্গ হিসেবে রাজধানীতে রবিবার গভীর রাত থেকে শিব ভক্তদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় অনেক স্থান থেকে শিব ভক্তরা ভার কাঁধে করে চোদ্দ দেবতা মন্দির সংলগ্ন হাওড়া নদীর ঘাটে যান সেখান থেকে পবিত্র গঙ্গাচল এনে বিভিন্ন মন্দিরে শিব ঠাকুরের মাথায় ঢেলে পরিবার ও সমাজের সার্বিক মঙ্গল কামনা করেন এই দিন এই উপলক্ষে রাজধানীর সেন্ট্রাল রোডস্থিত শিব বাড়িতে শিব ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় এ প্রসঙ্গে শিববাড়ির পুরোহিত জানান শ্রাবণ মাসের সোমবারগুলিতে ভক্তরা শিবের মাথায় জল ঠেলে বিভিন্ন মনোকামনা করেন মাসের শেষ সোমবারে ভক্তবৃন্দের সমাগম সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় তিনি আরও জানান শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে দিন সকাল পাঁচটার থেকে শিববাড়িতে শুরু হয়েছে শিব ভক্তদের শিব পুজো শেষ সোমবার প্রত্যেক বছরে শ্রাবণ মাসে সোমবারগুলিতে ভক্তদের ভিড় হয় ভক্তরা বাবার মাথায় জল ঢেলে যার যার মনোকামনা বাবার কাছে জানায় বাবা তাদের মনোবাসনা পূর্ণ করে আর শেষ সোমবারে বিশেষ করে সেটার একটা মাহাত্ম ভক্তরা হাওড়া নদীর ঘাট থেকে ভাগ কাঁদে করে জল এনে বাবার মাথায় ঢালে ভোর পাঁচটা থেকে ভক্তদের জল ঢালা শুরু হয়েছে যতক্ষণ দিন ভিড় থাকবে ভক্তরা বাবার মাথা জল ঢালতে পারবে তারপরে অন্য বাবাকে স্নান করাবে এদিন শুধু শিব বাড়িতেই নয় রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি বিভিন্ন শিব মন্দিরে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিব ভক্তদের সমাগম ছিল লক্ষণীয় পিওর রিপোর্ট আর